দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, তিনি ঘোষণা দিয়েছেন যে ধর্মভিত্তিক কোন সংগঠন ইউনিভার্সিটিতে তারা রাজনীতি করতে পারবে না। আমি ওই হিন্দু বেচারাকে বলবো, ছাত্রলীগের সভাপতি সাহেব আপনি দেশটাকে কি মনে করছেন, দিল্লি মনে করছেন নাকি, ভারত মনে করছেন নাকি, এটা নওয়াব সলিমুল্লাহ ইউনিভার্সিটি, এটা বাংলাদেশের 90% মুসলমানদের দেশের ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গড়ছে মুসলমান, জায়গা মুসলমানদের, হিন্দুরা বাধা দিয়েছে, ইউনিভার্সিটিতে কোন ধর্মভিত্তিক সংগঠনকে কেউ বাধা প্রদান করে।